अर्जुन सिंह तू तो सुन आज से उन्तीस तारीख तक तो तू बच ले जहाँ पर जेबी तुके तो बची के बच को कहानी खत्म हो बू मर बड़े तो मारेम सौ आदमी के बीच में तो तुके मारेम सुन तो मारम सौ आदमी के बीच में गोली आ जहाँ जहाँ तुके तो पहुँचे पहुँचा रिकॉर्डिंग आ तू ठर के बर जेबे तब तू रिकॉर्डिंग

হেরোইন বিক্রি করে বলে অভিযোগ অর্জুন সিং এর মধ্যপ্রদেশের একটি মোবাইল নাম্বার থেকে এই এই মেসেজ করা হয়েছে হয়েছে বিষয়টি জানানো পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে পাশাপাশি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করা হয়েছে সাংসদের সঙ্গে এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পার্থভৌমিক সবকিছুই করতে পারেন করাতেও পারেন কিন্তু পার্থভৌমিকের কোনো ক্ষমতা নেই সব করার কারণ তিনি পোটে। মমতার নির্দেশে এইসব হয়েছে তবে নিকেতন বর্মার সঙ্গে রাজনৈতিক যোগ আছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় অর্জুন এ বিষয়ে অর্জুন সিং বলেন আমি খোঁজ নিচ্ছি পুলিশ ধরবে কিনা জানি না তবে আমি ঠিক ধরে নেব তার দাবি তাকে বলে মারাটা কঠিন আছে এমনই হয়তো কেউ মেরে দিতে পারে তিনি বলেছেন এ রাজ্যে পুলিশ বলে কিছু নেই পুলিশের অর্থ তাবেদারি করা পুলিশ প্রশাসন ও মমতার মিছিলে হাঁটছে আইন শৃঙ্খলা বলেও কিছু নেই বাংলাদেশের এমপি খুন হয়ে যাচ্ছে অর্জুন সিং তিনি কি বলছেন শোনাব আপনাদের তৃণমূল কি না করবে দেখতে থাকো তৃণমূলের পার্থভৌমিক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সব কিছু পারে কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে কিন্তু বলে মারাটা কঠিন আছে আপনি শুনেছেন তো আপনি তো অডিও আমি দিয়েছি তো আমি পুলিশকে এখন কমপ্লেন করছি সিপি সঙ্গে আমার কথা হয়েছে আর সেন্ট্রাল এম এর সঙ্গে কথা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাকে জানতে চেয়েছিল এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিনপাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোট বাবার নাম হলো অনুপ বর্মা এই হিরোইন বিক্রি করে এর ছবিটা ট্র্যাক করেছি এই হিরোর ছবি পুলিশকে জানান জানানো হয়েছে এখন অফিসিয়ালি এফআইআরও করছি

কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে এ ড্রাগ বিক্রি করে খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব উল্টো দিকে জগৎ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখতে বলুন মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে ততদিন অর্জুনকে কেউ কিছু করতে পারবে না তার বক্তব্য অর্জুনকে মিডিয়ার সামনে না খুলে প্রশাসনকে বিষয়টি জানাতে বলো তবে খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে কি বলছেন তিনি শোনাব আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে বলুন অর্জুনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা পর্যন্ত কেউ অর্জুনকে কিছু করতে পারবে না কেন আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন তারা কোনো দিনও এই ধরনের কিছু করতে পার দেবে না কাউকে আর অর্জুন মিডিয়াকে না বলে বলুন প্রশাসনের হাতে নাম্বারটা তুলে দিতে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে প্রশাসনের উপরে না ভরসা করে এদিক ওদিক মিডিয়াতে প্রোপাগান্ডা করে নিজের টিআরপি বাড়ানোর কোনো

ওনার পরিবারটা পুরো খুনে খুন করানোর মাস্টার ডিগ্রি প্রাপ্ত করেছেন তো তারা তো এই ধরনের করেছে তো তার যাদের পরিবারের লোককে খুন করিয়েছে যাদের মেরে দিয়েছে তাদের মধ্যে থেকেই কেউ হয়তো বলেছে আর না হলে কেউ মাল খেয়ে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে আমার তো মনে হয় সেটাই যে কেউ মদ্যপান করে সুরাপান করে অর্জুনের সঙ্গে ঠাট্টা করেছে কেন অর্জুনের যে বাহুবলিগিরি আছে সেটা শেষ হয়ে গেছে সেটা প্রমাণ হচ্ছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভোটে বিষয় মেয়েতে একটা বোমগুলিও চলেনি আমরা সেটা প্রমাণ করে দিলাম যে বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শান্তিপূর্ণ ইলেকশন করাতে পারি অর্জুন শুধুমাত্র এই কাজগুলো করতে এতদিন ধরে সেটা এবার করতে পারিনি একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের একও বারাকপুরের বিধায় সাংসদ অর্জুন সিংকে খুনের হুমকি এবং এই হুমকি দিয়ে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজ এসেছে তার মোবাইলে এবং গতকালই আমরা দেখলাম যে তিনি সংবাদ সম্মেলন করে বিষয়টি সামনে আনেন এবং তিনি বলেন যে যে নিকেতন বর্মা যার বিরুদ্ধে অভিযোগ সেই যুবক স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় একটি হিরোইন বিক্রি করে বলে তার অভিযোগ এবং তিনি উত্তরপ্রদেশের কোন একটি নাম্বার থেকে তিনি সেই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছেন এবং সেখানে তাকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করে রাজ্যের প্রশাসনকে নিশানা করেছেন এবং সেই সঙ্গে আমাদের আহ পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী তাকেও নিশানা করেছেন তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি পারেন না এমন কোনো কাজ নেই মমতা ব্যানার্জি খুন করাতেও পারেন আবার নিজেও করতে পারেন এবং পাশাপাশি তিনি বলেছেন তাকে মানে আগাম বলে তাকে খুন করা যাবে না এটা যদি আগাম না বলা হতো বা হুমকি না দেওয়া হতো তাহলে হয়তো খুনটা সম্ভব ছিল কিন্তু যেহেতু তাকে আগাম একটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে খুনের তো সেক্ষেত্রে আগে তার আগে মানে তাকে আর নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ